আগামী 28 আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর সেই উপলক্ষে জোর কদমে চলছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে প্রচার পর্ব। সেই মতো গতকাল নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের সামনে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য, এছাড়া উপস্থিত ছিলেন দেবতনু মুখার্জি, তলিকা ঘোষ, নৈহাটি আইনটিটিউসির সভাপতি বিষ্ণু অধিকারী, নৈহাটি যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ চ্যাটার্জি, অন্যান্য সকল তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব। এদিনের সভামঞ্চ থেকে যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় ভর্ৎসনার পাশাপাশি আগামী বছরে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে প্রধানমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির উপস্থিতি দেখতে চান বলে জানালেন দেবাংশু। তবে রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বোপরি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে একটা সামান্য তোমরা বলো, যদি বিরোধিতা থাকতো কিন্তু আমার কোনো কিছু করার থাকতো না। দেশের প্রান্তে প্রান্তে দেশের প্রত্যেকটা রাজ্যে যাতে পৌঁছে যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে আমরা একটা প্রধানমন্ত্রী বাঙালি এবং মেয়ে প্রধানমন্ত্রী হিসাবে আমরা করে লড়াইটা কিন্তু দুটো দলের, একটা তৃণমূল একটা সব, তাই তাদেরকে আবার 10 গোল দিয়ে মাঠের বাইরে বের করে দিতে হবে, সবাইকে পথে নামতে হবে, সবাইকে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। যে আগামী দিনে যাতে আমার বাড়ির মতন, আপনার বাড়ির কোনো স্বপ্নদ্বীপের মতন ঘটনা না ঘটে, তার একটা স্বপ্ন ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমরা সকলে জানি যে একটা মেধার তালিকার ভিত্তিতে সেখানে সবাই নিজের, অনেক যারা পড়াশোনায় প্রচণ্ড ভালো মেধার ছাত্র তারাই ওখানে চান্স পায়। অথচ ছেলেদের একটা বুক ভরা স্বপ্ন ছিল, সে যখন যাদবপুর ইউনিভার্সিটিতে তার বাবা তাকে সেই বিশ্ববিদ্যালয়ে ছেড়ে এসেছিলেন, যাকে আমরা দেখতে পাচ্ছি যে তার বাবা যখন সেখানকার সিনিয়র হোস্টেল দাদাদের কাছে বলেছিলেন যে তোমরা একে ছোট ভাই হিসেবে তাকে গাইড করে তোমরা দেখো, সেই ছেলেটা বুক ভরা স্বপ্ন নিয়ে সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে ছেলেটা দিনের পর দিন মানসিক অত্যাচার হয়েছে। সে তার বাড়িতে ফোন করেছে তার বাবা মাকে যে মা আমি আর পারছি না। তারপরে হঠাৎ বাড়ির লোক জানতে পারলেন তার ছেলে নাকি ছাদ থেকে পড়ে হত্যা হয়েছে। তাকে কিভাবে পাওয়া গেছে? সে গামছা পরে অবস্থায় ছিল তার হোস্টেলে। আমরা এখন কি দেখতে পাচ্ছি? যে যাদের এখন কেসে ধরা হয়েছে, যাদের পুলিশ সন্দেহ করে রেখেছে, তারা 6 বছর আগে তারা ওখানে কলেজে পড়তেন, মানে প্রাক্তন, সেই 6 বছরের প্রাক্তনকে ধরা হয়েছে। তার মানে আমাদের ভাবতে হবে সেখানকার কলেজে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের সাথে হোস্টেলের দূরত্ব, হোস্টেলের ব্যবস্থা। সেই হোস্টেলে নাকি ভর্তি হতে গেলে কোনো কার্ডের প্রয়োজন হয় না, সেই হোস্টেলে নাকি থাকতে গেলে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে এরকম কোনো। মূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস সেটা কিন্তু আরো বেশি প্রাসঙ্গিক। তার কারণ হলো দেখো, সব সর্বক্ষেত্রে শিক্ষাকে গৈরিকীকরণ করার চেষ্টা হচ্ছে। তুমি লক্ষ্য করে দেখো, তোমরা যাদবপুরে যাকে নির্বাচিত করা হলো রাজ্যপাল, তিনি তার এখতিয়ারে নেই, তিনি রাজ্যের কোনো মন্ত্রীর সাথে, মুখ্যমন্ত্রীর সাথে কোনো রকম যোগাযোগ করলেন না, কোনো রকম আলোচনা করলেন না। তিনি বুদ্ধদেব সাউ বলে একজনকে তিনি রিক্রুট করলেন আচার্য হিসাবে, উপাচার্য হিসাবে, যাদবপুর ইউনিভার্সিটি চ্যান্সেলর। এবার তুমি ভেবে দেখো, এই যদি বুদ্ধদেব গুহ, মানে বুদ্ধদেব মার্জনা করবে, বুদ্ধদেব সাউ তার ব্যক্তিগত, তিনি কি, তিনি হলেন ভারতীয় জনতা পার্টির শিক্ষা সেলের সামনে থেকে নেতৃত্ব দেওয়া একটি নেতা। গৈরিকীকরণ চেষ্টা হচ্ছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন ইতিহাস বদলানোর সময় এসেছে। মানে কোন ইতিহাসের কথা বলা হচ্ছে? যে ইতিহাসে নেতাজি সুভাষ বোসের কথা তোমরা পড়তে পারবে না, যেই ইতিহাসে বাংলার ক্ষুদিরাম বসুর কথা তোমরা পড়তে পারবে না। আপনারা জানেন কদিন আগে কি ভয়ঙ্কর ঘটনার সাক্ষী আমরা হয়েছি, এবং আমি যখন আসছিলাম আমাকে আস্তে আস্তে একজন বলল যে এই স্পটেই নাকি এসএফআই একটা মিটিং করেছিল কয়েকদিন আগে। এখন এসএফআই কত বড় নির্লজ্জ আমি এটা বুঝি না, এই এদের মাদার যে পার্টি সিপিএম তাদের মতোই নিজেরা খুন করছে, নিজেরা মারছে, নিজেরা মেরে এসে নিজেরাই মিটিং করছে। এ আমরা কুমিরের গল্প শুনেছিলাম, সেই কুমির কুমির আশ্রু, কুমিরের চোখের জল, সেই কুমির মাংসাশী, সেই কুমির যে প্রাণীকে খাবে তার দিকে তাকিয়ে কেঁদে
তাকে ফুসলিয়ে তার মাংস আমদানি করে। এই সিপিএম পার্টিটা হচ্ছে এইরকম, শুধু তারা নয়, তাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা তারাও একই রকমের রক্ত তাদের শরীরে বইছে। আমি একটা কথা বুঝতে পারি না, এসএফআই টেলিভিশন চ্যানেলে বিভিন্ন জায়গায় বলছে যে এই ঘটনাতে তো আমরা জড়িত নই, এটা অতিবামেরা করেছে। আচ্ছা, এই ঘটনায় যদি এসএফআই জড়িত না থাকে, তারা তো একটা পান থেকে চুন খসলেই রাস্তায় বিদ্রোহ করে, রাস্তায় মিটিং করে। আর এসএফআইয়ের মিটিং হলে এটা দেখবেন একটা বৈশিষ্ট্য আছে, সামনে একটা কাপড়, কাপড়ের মধ্যে আলতা দিয়ে লেখা, আর তার মধ্যে পেছনে কিছু ছেলেমেয়ে থাকবে, তাদের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য আছে, হাতে চার পাঁচজনের গিটার থাকবে, একটু বড় বড় চুল থাকবে, এবং মাঝে মাঝে স্লোগান উঠবে কলরব, মাঝে মাঝে স্লোগান উঠবে আজাদি। তারা তো সব বিষয় নিয়ে মিছিল মিটিং করে, কিন্তু আমার একটা কথা বলুন তো, যদি তারা সত্যি সত্যি যুক্ত না থাকে, তাদের কোনো রোল না থাকে, তাহলে এখনো অবধি একটাও এসএফআইয়ের মিছিল আমরা কেন দেখলাম না, যে মিছিল থেকে এই দাবি এসএফআই করছে যে আমরাও চাই যাদবপুরে সিসিটিভি বসুক, এই দাবি কিন্তু এসএফআই করছে না। তাহলে যাদবপুরে এসএফআইও চায় না সিসিটিভি বসুক, কেন চায় না? কারণ তারা জানে তাদের পাপ কর্মগুলো তাতে বাধাপ্রাপ্ত হবে। যাদবপুরে তো অলরেডি বসার কথা কর্তৃপক্ষ ঘোষণা করেছে, আমরা তো চাই সর্বত্র বসুক, হোস্টেলের ব্যালকনি থেকে শুরু করে যে প্রিমিসেসে উল্টোপাল্টা কাজকর্ম হয়, যেগুলো শিক্ষার্থী সুলভ নয়, সেই সর্বত্র সিসিটিভি বসুক। আর এসএফআইকেই আন্দোলনে দেখতে চাই, যেখানে এসএফআই ওই তালি দিতে দিতে যে ওরা আন্দোলন করে, সেই তালি দিতে দিতে বলবে সিসিটিভি বসুক। এখন এসএফআইকে ওই আন্দোলনে দেখতে পাইনি। একদম বলছি যে যাদবপুর কাণ্ডে কিন্তু এবিভিপি কিন্তু আন্দোলন নামছে, এবং তাদের কিন্তু মঞ্চ ভেঙে দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু অভিযোগ। দেখুন, নিয়মের বাইরে গিয়ে যদি মঞ্চ বাঁধে, সেটা তৃণমূল ছাত্র পরিষদ বাঁধলে তাদেরও পুলিশ খুলে দেবে, এবিভিপি বাঁধলেও খুলে দেবে, এসএফআই বাঁধলেও খুলে দেবে, নিয়মের বাইরে গিয়ে কিছু নেই। তো স্বাভাবিকভাবেই এবিভিপি আন্দোলন করছে, খুব ভালো কথা, কিন্তু এবিভিপি যাদবপুরে একটা ছাত্র মৃত্যু নিয়ে আন্দোলন করছে, কিন্তু গোটা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাটার মৃত্যু তারা ঘটিয়ে দিয়েছেন, ফলে আন্দোলনটা কি তাদের করা শোভা পায়, এটা প্রশ্ন। এই র্যাগিং কি প্রতিরোধ করতে পারবে? রাজেন্দ্র হালদারকে দায়িত্ব দিয়েছে তৃণমূল ছাত্র, আমরা বিশ্বাস করি যখন আমাদের দল একজনকে দায়িত্ব দিয়েছেন, রাজন্যাকে প্রেসিডেন্ট করা হয়েছে এবং সঞ্জীব দাস তিনি চেয়ারম্যান হয়েছেন, তারা অবশ্যই ভালো মতো করতে পারবেন বলে আমাদের বিশ্বাস। এবং যাদবপুরে তৃণমূল হচ্ছে গ্রোয়িং ফোর্স প্রেসিডেন্সি যাদবপুরে, আমরা কিন্তু উপর দিকে উঠছি আস্তে আস্তে, এবং আমাদের বিশ্বাস এই ঘটনার পর অন্তত বাম ছাত্র রাজনীতিকে যাদবপুর বা প্রেসিডেন্সির মাটিতে নতুন ছাত্রছাত্রীরাই আর মেনে নেবেন না। স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচারস স্কুলিং ফর স্টুডেন্টস গুরুকুল গ্লোবাল স্কুল Global School, a home away from home.